পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের গ্রামে একটা বিষয় বেশি করে দেখা যায়, যখন একটি মেয়ের অনেকদিন ধরে বিয়ে হয় না, তখন পরিবারের লোকজন বিভিন্ন হুজুরের কাছে গেলে হুজুররা বলে শত্রুতা করে মেয়ের বিয়ে আটকে রেখেছে, সেই জন্য মেয়েকে তাবিজ পরা দেওয়া হয়, চিরুনির সাথে তাবিজ বেঁধে দেওয়া হয়, চার রাস্তার মোড়ে পানি দিয়ে গোসল করানো হয়, আরো অনেক কিছু করা হয়। এসব কি শরিয়া ইসলামী শরিয়া বলে? দেখুন, বিয়ে না হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এটা থাকতেও পারে, অনেক সময় শত্রুতা করে বিয়ে বন্ধ করে রাখে, এটা হতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু এটার কারণে আপনি যে সমস্ত কথাগুলি বলেছেন এগুলি গ্রহণযোগ্য না, অর্থাৎ তাবিজ পড়া বা চিরুনি লটকে রাখা অথবা চার রাস্তার কোণে গিয়ে, এগুলি হচ্ছে বেহুদা কাম, এগুলি নয়। যেটা করা দরকার শত্রুতার বিরুদ্ধে আপনাকে সুরা বাকারা পড়বেন, সুরা আয়াতুল কুরসি পড়বেন, সুরা বাকারা পড়লে আয়াতুল কুরসি পড়া হয়ে যাবে, তারপর সুরা বাকারা পুরোটা পড়বেন, এবং আপনি স্যার কুল যেটাকে বলা হয় কুল ফালাক নাস এখলাস কুলিয়াল কাফের, এগুলি সবগুলি পড়বেন, এবং বেশি বেশি করে আপনি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এবং যত বেশি এই ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে, ইনশাল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো বাড়তি কথা বলেছেন এগুলো ঠিক না, হতে পারে অনেক সময় বিয়ে আটকায় দেওয়া অনেকে আছে, বিয়ে করার জন্য বিভিন্ন রকমের মাধ্যম ধরে বিভিন্ন রকম ক্ষতি করে, কারোর জন্য কিছু করে থাকতে পারে, এগুলো অসম্ভব কিছু না। কিন্তু সব জায়গায় এগুলো হয়েছে এরকম নাও হতে পারে, সবাই কিন্তু কিছু হলেই হুজুরের কাছে দৌড় যে তাবিজ করেছে, তাবিজ কে করে, সারাদিন কে বসে আছে আপনার মেয়ের জন্য তাবিজ করতে, এমন হতে পারে ভালো সম্বন্ধ আসছে না, খোঁজ পাচ্ছে না, তো সময় আসছে না যখন তার বিয়েটা হবে, এটা হতে পারে। আপনি সেটার জন্য বিভিন্ন লোক মাধ্যমে বলতে পারেন, বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো ইয়া আছে, মিডিয়া ম্যারেজ মিডিয়া হয়েছে, সেগুলোতে আপনি খোঁজ নিতে পারেন। এমন সময় অনেক কিছু হতে পারে যারা এমন মানে যারা এই কাজে ভালো, অর্থাৎ এই ঘটকালিতে খুব ভালো, তাদের পরামর্শ নিতে পারেন, এবং তারা এই কাজে অনেক সময় তারা ভালো পারেও, বিভিন্ন কথা বলে তারা কিন্তু ঠিকঠাক কাজটা করায় নিতে পারে, তাদের পরামর্শ নিতে পারেন। কারণ অনেক সময় ঘটকালির কথার কারণে অনেক সময় কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, আপনি জানেন যে সুন্দর করে কথা বলতে পারলে অনেক সময় মানুষ নরম হয়ে বিয়ে করে, বিয়ে হয়, বিয়ের অবস্থা টিকে যায়, তো কথার মধ্যে অনেক জাদু আছে, কথা দিয়ে কথা মানুষকে মানে জাদু করতে হলে মানুষকে আকৃষ্ট করার একটা সুযোগ আছে, তো সেটা ব্যবহার করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তো সুতরাং সব জায়গাতে শত্রুতা আছে কথা এরকম না, আসলে যে হয়েও যায়, বোঝা যায় যে তার কোনো অবস্থা হচ্ছে, তার অসুস্থ হচ্ছে, সে সারাক্ষণ শুধু জিম ধরে থাকে, কোনো তার বিরুদ্ধে বোঝা যাচ্ছে তার কোনো ক্ষতি হচ্ছে, অনেক সময় এটা বুঝতে পারে মানুষের বাড়িতে বসেও, তখন কিন্তু আপনি যে কোনো আলেমের কাছে গেলে তিনি যদি আপনাকে কোনো পানি পড়া দেয় বা কোনো তেল ভরা দেয় বা কোনো খাবার কিছু পড়ে দেয় যেগুলো খাওয়ান বা খাইতে পারেন, অথবা চিরুনি দেখে দেখলে চিরুনি দিয়ে আসাইতে পারেন, এই জাতীয় কোনো কিছু নিষিদ্ধ নেই, এগুলো হচ্ছে রোকিয়া বলা হয় এগুলিকে, এগুলিতে নিষিদ্ধ কিছু নেই যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে। কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কিছু পড়ে পুঁদে অথবা কোরআন সুন্নাহ বিরোধী রাখতে বলে সেগুলি করা যাবে না, তাবিজ লটকাইতে বলে করাবেন না, তাবিজ লটকানো সেগুলি করা যাবে না, আশা করি বিষয়টি বুঝতে পারছেন।